তো ফ্রেন্ড দেখন্তু, ও এসএসসি বা ওড়িশা স্টাফ সিলেকশন কমিশন পক্ষর নিযুক্তি আসছে, যেটি আপনার ডিজি অফ পুলিশ ফায়ার সার্ভিস হোমগার্ড পোস্টর ভ্যাকেন্সি আসছে। যদি আপনার মানে অধিক জাঁয়া চাউন তাহলে www.ossc.gov.in পাখক ভিজিট করি আপনার সম্পূর্ণ ডিটেলস জাঁপারে। তো ফ্রেন্ড, এইটা ওড়িশা লেভেল জবটা রয়েছে, যা কু অল ওড়িশার সমস্তে আবেদন করে পারবে। তো এবার দেখুন, আমি এই জবরে কতটি পোস্ট ভ্যাকেন্সি আসছে তাহা জাঁবা। নম্বরর ভ্যাকেন্সি টোটাল 12টি পোস্ট ভ্যাকেন্সি আসছে, যেটি ইউআর মানক 6টি, এসসিবিসি গোটিয়ে, এসসি 2টি এবং এসটি 3টি পোস্ট ভ্যাকেন্সি আসিছে। তো যা কু অল ওড়িশা সমস্তে আবেদন করে পারবে। এই জব দেখুন, আপনার মিনিমম সালারি কত রয়েছে, গোটিয়ে বর্ষ আপনার 16,880 টাকা পরমদ আপনার মিলব, এবং ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে সারা পরে আপনার 19,569 টাকা পর মন্থ সালারি রখাইছে। এই জব দেখুন, জনে প্রার্থীর এলিজিবিলিটি কোণ থাকা দরকার। এজ লিমিট দেখুন, মিনিমম 21 বর্ষ এবং ম্যাক্সিমম 32 বর্ষ, মানে 21 32 বর্ষর সমস্ত আবেদন করে পারে আমার ওড়িশার পিলা। তা সহ দেখুন, গভর্নমেন্টর রুল হিসাবে এটি এজ রিল্যাক্সেসন রখাইছে যা এসসিএসটি এসসিবিসি মানুষ। তো ফ্রেন্ড, এবার দেখুন, মিনিমম এজুকেশনাল কোয়ালিফিকেশন কোণ থাকা দরকার জনে প্রার্থীর। এই জব কু এপ্লাই করা আপনার গ্রাজুয়েসন পাস করে দেওয়া দরকার এনি ডিসিপ্লিনে। যদি আপনার প্লস 3 আইদর আর্টস হোক কিংবা সাইন্স হোক কিংবা কমর্স হোক, আপনার যেটি পাস করে দেওয়া দরকার, তা সহ আপনার পাখে ডিসিএ সার্টিফিকেট থাকা দরকার। দেখুন, এমএস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এসব বিষয়ে আপনার কম্পুটর নলেজ থাকা দরকার। মানে যদি আপনার প্লস 3 পাস সহ যদি আপনার পাখে ডিসিএ সার্টিফিকেট কিংবা আপনার যদি পিজিডিসিএ করেছেন তাহলে আপনার আপ্লাই করে পারবে, কিন্তু আপনার প্লস 3 সহ আপনার কম্পুটর প্রতি নলেজ থাকা দরকার। তো এবে দেখুন, সিলেকশন প্রসেস আপনার কোণ রয়েছে। প্রথমে দেখুন, আপনার প্রিলিম এক্সাম দেবে, যা হচ্ছে 100 মার্ক কোশ্চিন আসুচি। তো এই প্রিলিমে দেখুন, 20 টাইম অফ ভ্যাকেন্সি কু আপনার সিলেকশন করা যাব। মনে করো, ধরে নিয়ে যাও কি হাজারে পিলা যদি এখন এপ্লাই করেছেন, সেটু কেবল 200 পিলা আপনার ফিজিক্যাল টেস্ট পাই কোয়ালিফাই করা যাব। তো ফিজিক্যাল টেস্ট যদি আপনার মানে কোয়ালিফাই কলা পরে, তারপরে আপনার মেন রিটিন এক্সাম পাই ডাকিবে। তো ফ্রেন্ড দেখুন, মেন রিটিন এক্সামে কোণ আপনার মানক সিলাবস রয়েছে। তো পেপর ওয়ান দেখুন, জেনারেল ইংলিশ রয়েছে 50টি কোশ্চিন, ওড়িয়া ল্যাঙ্গুয়েজ পাই রয়েছে আপনার 50 মার্ক, জেনারেল স্টডি পাই রয়েছে আপনার 200 মার্ক। তো যেতবে আপনার প্রিলিম কোয়ালিফাই করবে, তারপরে ফিজিক্যাল টেস্ট দেবে, তারপরে আপনার মেন রিটিন এক্সাম দিয়ে কোয়ালিফাই করে সারা পরে আপনার কম্পুটর 50 মার্ক এক্সাম রয়েছে। তো এই কম্পুটর মানে কেবল আপনার মানে কোয়ালিফাই নেচর করা যাবে, মানে আপনার যদি 17 মার্ক কম্পুটরে পাইলে তাহলে এই নিযুক্তি আপনার মানে পাইযিবে। ঠিক আছে, তাহলে ফ্রেন্ড এবার দেখুন, এক্সামিশন ফিজ আপনার কোণ সব রয়েছে। তো এসসি এসটি ওবিসি সমস্ত এটি 200 টাকা এপ্লিকেশন ফিজ দেওয়া পড়ুছে, যা পুঁ নন রিফেন্ডেবল এক্সামিশন ফিজ অ্যাট দ আরএস 200। তো এপ্লাই কমিটি করবে, অফিসিয়াল ওয়েবসাইট www.ossc.gov.in পাখক আপনার মানে ভিজিট করি অনলাইন এপ্লাই করে পারবে। তো ফ্রেন্ড মনে রাখুন, এযাই অনলাইন স্টার্ট হয়নি, যেতবে বি অনলাইন স্টার্ট হয়ে যাব আপনার মানুষ নিহতি ভাবে জনাই দেবি। বাস আপনার মানে চ্যানেল কু সবসক্রাইব করে থাকুন এবং ভিডিও লাইক করুন, সাংসাথী মানুষ সেয়ার করুন। যদি কিছু বি আপনার মনরে প্রশ্ন উঠুছি তাহলে নিহতি ভাবে কমেন্ট সেকশন জনাতু, মু আপনার মানুষ রিপ্লাই নিশ্চিত রূপে দেবি। ধন্যবাদ।